আমরা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, এই ইনস্টাগ্রাম অনেক সময় ডিলিট করা প্রয়োজন হয়ে থাকে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এর আগে যারা আগের প্রসিডিউর অনুযায়ী অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেই প্রসিডিউর অনুযায়ী বর্তমানে ডিলিট করতে পারবেন না, তাই নতুন যে আপডেট অনুযায়ী যেভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই প্রসিডিউরগুলো যদি ফলো করেন তাহলে খুব সহজভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এই জন্য যে স্টেপগুলো বলবো আপনারা এই স্টেপগুলো ফলো করবেন এবং আপনার অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার একটু নিচের দিকে দেখুন আপনার যে প্রোফাইল চিহ্ন আছে প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করবেন। প্রোফাইল চিহ্নের উপরে যখন ক্লিক করবেন একটু উপরে দেখেন যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন এবং থ্রি ডটের উপরে ক্লিক করার পরে উপরে দেখুন সেটিংস বলে একটি অপশন আছে, সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করলে উপরে দেখেন পার্সোনাল ডিটেল বলে একটা অপশন আছে, জাস্ট পার্সোনাল ডিটেলের উপরে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলের উপরে যখন ক্লিক করবেন একটু নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্টস, একটু অ্যাকাউন্টসের নিচে লেখা আছে পার্সোনাল ডিটেল, পার্সোনাল ডিটেলের উপরে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলের একদম নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনি আপনার যে ইনস্টাগ্রাম যে আইডিটি আছে এখানে গিয়ে ডিলিট করে দিতে পারেন এবং অথবা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, যে কোনো একটি করতে পারেন এখানে থেকে। জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুক এবং যে ইনস্টাগ্রাম আইডি আছে দুটাই আসছে, আপনি এখান থেকে ফেসবুক আইডিও করতে পারবেন ইনস্টাগ্রাম আইডিও করতে পারবেন, কারণ ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির দুটার সাথে দুটা কানেক্টেড। এখানে ইনস্টাগ্রামের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, আমি কি আমার অ্যাকাউন্ট টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে চাই, তাহলে উপরে অপশন দিয়ে কন্টিনিউ করতে হবে। যেহেতু আমি আমার অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছি তাই ডিলিট অপশনে সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করব। কন্টিনিউর উপরে যখন ক্লিক করবে এখানে বলছে ডিলিটিং ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে কী কারণে আমি আসলে ডিলিট করতে চাচ্ছি একটা কারণ জানতে চাচ্ছি। আপনি আপনার যদি কোনো কারণ থাকে সেই কারণগুলো এখানে উল্লেখ করে দেবেন, আর যদি কোনো কারণ না থাকে আপনি যদি মনে করেন আমি কোনো কারণই লিখবো না জাস্ট সামথিং এলস, এটার উপর দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপর যখন ক্লিক করলাম তারপর আমার এটার পাসওয়ার্ড জানতে চাচ্ছে যে ইনস্টাগ্রাম যে আইডি, কারণ অন্য কোনো মানুষ আপনার আইডি আপনার অ্যাকাউন্টে ঢুকে ডিলিট দিতে পারে, যে আপনি সেই ব্যক্তি সেটা কনফার্মেশন চাচ্ছে। জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি ঢুকে যাচ্ছি। ঢোকার পরে বলছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, এখানে বলছে 14 মের পর আমার অ্যাকাউন্ট অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে, যে এই কয়দিন আমি যদি ইচ্ছা করি পরবর্তীতে আমি এটা ব্যাক করে নিয়ে আসতে পারবো, আর যদি আমি চাই এটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাক তাহলে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। জাস্ট এখানে ডিলিটের ওপরে ক্লিক দিলাম, আমার ইনস্টাগ্রাম আইডি এভাবে ডিলিট হয়ে গেল। এভাবে আপনারা আপনার যে ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা এভাবে ডিলিট করে ফেলতে পারবেন, কিন্তু ডিলিট করে ফেলার পরেও আপনি চাইলে যে 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 ডেডলাইন দিছে এই ডেডলাইনের ভিতরে আবার যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট রিকভার হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট আর ফিরে পাবেন। এভাবে যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে চান তাহলে ডিলিট করে ফেলতে পারেন, এভাবে আপনি ডিঅ্যাক্টিভও করতে পারেন এবং অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করে ফেলতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।